আপনারা সকলে হয়তো বা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে আপনারা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের বেশি আপনারা আর দ্বিতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন না। আপনারা হয়তো বা যখন ইউটিউব ব্যবহার করেন তখন আর অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন না, অথবা আপনারা ফেসবুক ব্যবহার করতেছেন কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারতেছেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করবো সেটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের স্ক্রিনে একটি না দুটি না আপনারা চারটি অ্যাপ্লিকেশন একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, হ্যাঁ, এটা একেবারে একটা নতুন ট্রিক্স, আপনারা হয়তো বা এর আগে কখনোই দেখেননি। আপনাদের যদি বিশ্বাস না হয় শুধুমাত্র আপনারা একটিবার পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো কিছু আপনি চারটি একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিই আপনারা কীভাবে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে একসঙ্গে চারটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের মোবাইলের স্ক্রিনে একটা না দুটা না চারটি অ্যাপ্লিকেশন একসঙ্গে ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমি আমার ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব, বলে দেবো আপনারা অ্যাপ্লিকেশনটি কোথা থেকে এবং কীভাবে ইনস্টল করে নেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এটা আপনারা সিম্পলি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, এখানে গুগল আপনারা দুটি দেখতে পাচ্ছেন। এবার আপনারা এখানে যেটা সার্চ দিবেন আপনাদের ওইটাই চলে আসবে। আপনারা যদি এখানে ইউটিউব সার্চ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের এখানে ইউটিউব চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইউটিউব চলে এসেছে। তো বন্ধুরা, এবার আপনারা যদি এটির ভিতর ফেসবুক অথবা অন্য যে কোনো কিছু আপনারা সার্চ দেন সেটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফেসবুক সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফেসবুকটি চলে এসেছে। এভাবে এখানে আপনারা দুটি ব্রাউজার ইউজ করতে পারবেন একসঙ্গে, ফেসবুকও চালাতে পারবেন আপনারা। এখানে আপনারা আবার চাইলে ইউটিউবও দেখতে পারবেন, এখানে ইউটিউবের ভিডিও চলবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের ভিডিওটি চলতেছে, আমি এখানে সাইলেন্ট করে দিয়েছি কারণ হয়তো বা কপিরাইটের প্রবলেম হতে পারে ওই জন্য। তো তারপর আপনারা এখানে দুটি এরকমভাবে দুটি ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান যে আরও বেশি ব্যবহার করতে, চারটি ব্যবহার করতে, তাহলে আপনারা এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ফোর দেওয়া আছে। আপনারা এই ফোরটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটি ব্রাউজ হয়ে গেছে। এখন এখানে আপনারা চার রকমের চারটি ব্রাউজ ইউজ করতে পারবেন আপনারা এখানে। এই দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক সার্চ দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটি লগ ইন করার জন্য বলতেছে। এখন এখানে আমি ইউটিউব সার্চ দিব, দেখতে পারবেন আপনারা। দেখুন ইউটিউব সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইউটিউব চলে এসেছে। এই দেখুন এখানেও আমি ইউটিউব সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন ইউটিউব চলে এসেছে। এই দেখুন এরকমভাবে আপনারা এখানে যেটা ইচ্ছা ওইটি সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্রাউজটি এখানে চলে আসবে। এখানে আপনারা একসঙ্গে আপনারা চারটি ব্রাউজার আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনারা খুব সুন্দরভাবে চাইলে যে কোনো আপনি হয়তো বা এখানে ভিডিও দেখতেছেন সঙ্গে আপনি স্টার্টও করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা ইউজ করতে পারবেন। এটা আসলে খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, আপনারা এর আগে কখনোই এরকম অ্যাপ্লিকেশন আপনারা দেখেননি। এটা একেবারে নতুন একটা ট্রিক্স, আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা দেখতে পারবেন। এটা ইউটিউবে আর কখনো এর আগে আসেনি, আপনারা এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের থেকে যদি অ্যাপ্লিকেশনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা হয়তো বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চাইবেন। আর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে, সেই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন।